পুরনে কবলে হলে যোরহাটক মামা হারিছে আর ধুবুরী চাচা হারিছে। এই মামা আর চাচার রাজনীতি চলি আসে আপনাদের জানে, দুইজনে মিলি মামা চাচার রাজনীতি চলিছিল। এতিয়া মামা আর চাচার রাজনীতি উড় পড়ছে, যোরহাটক মামা হারিছে আর ধুবুরী চাচা হারিছে। নমস্কার সাংবাদিক কোন মানবী অকল পোন প্রথমে কংগ্রেস দলের পর আপনার সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনাদের জানে যে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আর আমি দেখিছো যে ভারতবর্ষ যে সাম্প্রদায়িক রাজনীতি ভারতীয় জনতা দল আরম্ভ করেছিল, এবার নির্বাচন ভারতবর্ষ রাইজে এই সাম্প্রদায়িক রাজনীতিক নাকচ করে ইন্ডিয়া এলায়েন্সের প্রতি এক বিপুল সমর্থন আগবাইছে। আর এই গত নির্বাচনের ফলাফল সন্দর্ভত আমার দলের সভাপতি সন্মানীয় রেলগোয়া ডাঙরিয়ায় নিজের কিছু মন্তব্য আগবাব। এটা আমি দলের মন্তব্য আগবাবে দলের সভাপতির মানে অনুরোধ জানাইছো। ধন্যবাদ সাংবাদিক বন্ধু বান্ধবী সকল। প্রথমতে আপনাদের সকলকে আমি তৃণমূল কংগ্রেসের তরফের পৰা এই সংবাদ মেলালৈ স্বাগত জানাইছো আর আপনাদের বিশেষভাবে ধন্যবাদ দিছো যে হয়ে যাওয়া লোকসভা নির্বাচন আপনাদেরকে যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা লৈছে আর গোটেই নির্বাচনের সকলবিলাক রাজনৈতিক দলের কথা বতরা সকলবিলাক জনসাধারণের মাজত প্রচার করে আপনাদেরও এই বৃহৎ ইলেকশনটির একটা অংশীদার আপনাদের আসিল, আর যি নহক তার কারণে আপনাদেরও ধন্যবাদ জানাইছো। প্রথম কথাটা হল বিশেষকে রাজ্য, যদিও আমি ইন্ডিয়া এলায়েন্সে মাত্র তিনটা সিটহে পাইছো, কংগ্রেসেই পাইছে, হলেও আমি বিরোধী হিসাবে কইছো তিনটা সিট যদিও আমি পাইছো, তথাপিও এত চমকপ্রদ সফলতা বলে কব লাগিব। রাইজক আমি ধন্যবাদ জানাইছো আর তৃণমূল কংগ্রেসের তরফের ভারতবর্ষের রাইজক আর পশ্চিমবঙ্গের রাইজক আমি ধন্যবাদ জানাইছো। এই কারণেই যে আপনাদের জানে 2014 চনের পৰা ক্রমাগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ আর আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব যকমায়কত্ববাদী শাসন, যাম্প্রদায়িকতা উগ্র সাম্প্রদায়িকতাবাদের শাসন চলিছিল, আজি এই নির্বাচনটির রায়ের যোগেদি ভারতবর্ষের মানুষে এই সাম্প্রদায়িকতা একনায়কত্ববাদক সম্পূর্ণরূপে নাকচ করেছে। এই আমার দেশের গণতন্ত্রের একটা অতি শুভ লক্ষণ, তার কারণে আমি ভারতবর্ষের রাজ্যক আর রাজ্যক ধন্যবাদ জানাইছো। দ্বিতীয়তে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যক আর আমার নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর আমার রাষ্ট্রীয় জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, এই সকলের অহরহ প্রচেষ্টা কঠোর পরিশ্রমের ফলত পশ্চিমবঙ্গ যমকপ্রদ সফলতা লাভ করলে তৃণমূল কংগ্রেসে, তারকল আমি অভিনন্দন জানাইছো আর পশ্চিমবঙ্গের রাইজক ধন্যবাদ জানাইছো। পশ্চিমবঙ্গের এইবারের নির্বাচন গোটেই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ কথা, এই কারণে যে 2021 মমতা ব্যানার্জি ডাঙরিয়ানী তৃতীয়বারের বাবে বিজেপির বিরুদ্ধে বৃহৎ সাফল্য 210 আসন লাভ করে যে বৃহৎ সাফল্য লাভ করেছে, যত বিজেপির প্রতিশ্রুতি আছে যে 200 আসন বেঙ্গল দখল করব, ইয়াত ব্যর্থ হওয়ার পিছরে পড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গোটেই বিজেপি সরকারে 2021 সনের মমতা ব্যানার্জিয়ে শপথ লওয়ার দিনরে পড়া কালির দিনলৈকে আজির দিনলৈকে কালির দিনলৈকে মমতা ব্যানার্জির উপর যত্যাচার, যেসার, যড়যন্ত্র, ইডি, সিবিআই, তৃণমূলের তিনজন মন্ত্রী এতিয়াও জেলত রাখিছে, তিনজন এমএলএক জেলত রাখিছে, প্রায় 20 জন এমএলএ ঘর তালাশি চলাইছে, টিএমসির 50 জনের অধিক নেতার ঘর ইডি সিবিআই ছাপা মারিছে, আর কেন্দ্রীয় পুঁজি সম্পূর্ণরূপে বন্ধ করে রাখিছে,
পশ্চিম বঙ্গ এনরেগার পয়সা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার পয়সা হোক, জল জীবন মিশনের পয়সা হোক, এই সেন্ট্রেল স্কিমর কেন্দ্রের পশ্চিমবঙ্গে পাবল পয়সা বন্ধ করে রাখিছে, যে ইমানখিনি উপর প্রেসার ট্যাকটিক্স অন্যায় অত্যাচার করার পিছত সন্দেশখালীর নিচিনা ঠাই একটা মিশা ঘটনার অবতারণা করে গোটে ভারতবর্ষ একটা পরিবেশ সৃষ্টি করেছিল মিডিয়ার শিরোনামা। আর মোদিয়ে গোটেই যান ভারতবর্ষ মিটিং করেছে, আটাইতক বেশি মিটিং মোদী আর অমিত শাহে পশ্চিমবঙ্গত করেছে, তৎসত্ত্বেও পশ্চিমবঙ্গ আনকি প্রশান্ত কিশোর ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ফোরকাস্ট করেছিল যে পশ্চিমবঙ্গ তৃণমূল বিধ্বস্ত হব। এক্সিট পোলবিলাকে কৈছিল পশ্চিমবঙ্গ মাত্র 14খন আসনহে টিএমসিয়ে পাব পারিব, বিজেপির জয় জয় জয়কার হব। কিন্তু এই গোটেই কথাবিলাক নস্যাৎ করে যে যে 29খন আসন 42খন আসনের ভিতর পূর্বর সকল অভিলেখ যাবার মাত্র 22খন আসন পাইছে, তার বিপরীতে যে 29খন আসন তৃণমূল কংগ্রেসে দখল করবলে সক্ষম হয়েছে, এইটাই এইটাই প্রমাণ করেছে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব আর পশ্চিমবঙ্গ রাইজর উপর থাকা আস্থা আর রাইজে এই যে বিজেপির উগ্র সাম্প্রদায়িকতা বা একনায়কত্ব বা অন্যায় এইবিলাকর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাইজে ভোট দিছে, তার কারণে আমি পশ্চিমবঙ্গ রাইজক আর মমতা ব্যানার্জী ডাঙরিয়ানীক আমি বিশেষভাবে ধন্যবাদ অভিনন্দন জানাইছো। আর অভিষেক ব্যানার্জী ডাঙরিয়া নেতৃত্বত গোটেই সংগঠনটি চলিছিল, আর গতি আমি ধন্যবাদ জানাইছো। আর পশ্চিমবঙ্গ এই 29খন আসন পায় আর একটা কথা প্রমাণ করলে ভারতবর্ষের রাজনীতি, সেইটা হয়েছে কি যে গোটেই পূব ভারত, মানে কল আমার নর্থ ইস্টর কথা কলে গোটেই পূব ভারত, অর্থাৎ যদি আপনি আপনার বিহারেরপরা যদি আপনি আরম্ভ করে, বিহারেরপরা আরম্ভ করে যদি এই পূব ভারতত এই বিশাল ভূখণ্ড বিজেপিক প্রতিরোধ করবা একমাত্র পার্টি হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলেই হয়েছে আটাইতক শক্তিশালী পার্টি ইয়াত, যত 210জন তৃণমূলের এমএলএ আছে, যত 29জন এতিয়া লোকসভার এমপি হয়েছে, যে এই গোটেই বেলটুত বা বেলেগ কোনো অপজিশন পার্টি নাই, এই বেলটুত কোনো অপজিশন পার্টি নাই, আর যা আছে অতি নগণ্য, খুব কম শক্তিশালী, আটাইতক শক্তিশালী অপজিশন পার্টি হিসাবে আছে বা প্রতিষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে আমি মমতা ব্যানার্জী ডাঙরিয়ানীকে আমি ধন্যবাদ দিছো। আর এই গোটেই আমার ইস্টার্ন বেল্টত, ভারতবর্ষের ইস্টার্ন বেল্টত তৃণমূল কংগ্রেসেই হয়েছে একটা পার্টি যত ভারতবর্ষের বিজেপিক প্রতিরোধ করবা নেত্রী নেতা নেত্রী সকলের ভিতর অন্যতম নেত্রী হিসাবে আমার বলে কয় মমতা ব্যানার্জী প্রতিষ্ঠিত হয়েছে। আর 4নম্বর কথাটা হয়েছে যে পশ্চিমবঙ্গ তেখেতে 29খন আসন পার পিছত ভারতবর্ষের রাজনীতিত তেখেতে এই প্রতিবন্ধ করেছে যে বিজেপি বিরোধী ইন্ডিয়া এলায়েন্সর বিরোধী রাজনৈতিক দল হয়েছে দ্বিতীয় সর্ববৃহৎ দল, প্রথম সর্ববৃহৎ দল হিসাবে কংগ্রেস প্রতিগণিত হয়েছে, আর কংগ্রেসের পিছত সেকেন্ড প্রতি দল হিসাবে সমাজবাদী পার্টি পরিগণিত হয়েছে উত্তর প্রদেশের, আর তৃতীয় বৃহৎ দল হিসাবে তৃণমূল কংগ্রেসে নিজক প্রতিষ্ঠিত করবছে, এইটো এটা আমার তৃণমূলের কারণে এটা অতি আমার কারণে এটা অতি গৌরবর বিষয়, আমি তার কারণেও তেখেতসকল ধন্যবাদ জানাইছো। আর এতিয়া আর দুটা কথা কই মানে শেষ করছো, সেটি হয়েছে রাইজক এতিয়াও যদিও এতিয়াও চূড়ান্ত হওয়া নাই, যেটা দেখা গেছে ইন্ডিয়া এলায়েন্সে হয়তো সরকার করব পারিবও পারে, আমার সেই বিষয়ে নকম, সেটা একটা ন্যাশনাল লেভেলের কথা। কিন্তু আজির তারিখ যে এন ডি এ যেহেতু বিজেপিয়ে নিজাববিয়াকে সরকার গঠন করবার সংখ্যাগরিষ্ঠতা বিজেপিয়ে নিজাববিয়াকে লাভ করব নয়,
মেজিক নাম্বার নিজাববিয়াকে লাভ করব নয়েড্রেড 17 বিজেপিয়ে নিজাববিয়াকে পাব নয়ে। গতি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিয়ে অন্য ঘটক দলের উপর নির্ভরশীল হয়ে সরকার গঠন করব লাগিব। কিন্তু এই সরকার যদি মোদীর নেতৃত্ব গঠন হয়, বিজেপির নেতৃত্ব যদি গঠন হয়, মানে আজ একটা রাজনৈতিক ভবিষ্যৎবাণী করছো, অনাগত দিনত এই সরকার অতি অস্থায়ী সরকার, এই সরকার অতি অস্থায়ী সরকার হব, যিকোনো মুহূর্ত এই সরকারের অনাগত দিন পতন ঘটিব পারে। আর রাইজক, ভারতবর্ষের রাইজক, অসমৰ রাইজক আমি সাবধান করে দিব খুঁজিছো, রাইজ এটা মানসিকভাবে প্রস্তুত হোক, আর অধিক মূল্য বৃদ্ধি এটা হব, যে এটা যে মূল্য বৃদ্ধি হয়ে আছে এই মূল্য বৃদ্ধিতকে আরো 10 গুণ 20 গুণ অধিক মূল্য বৃদ্ধি হব। গতি রাইজে আরো বেয়া দিনের বাবে রাইজ প্রস্তুত হব লাগিব, রাইজে মানসিকভাবে আর সকল পিনেরপরা আমি রাইজক প্রস্তুত হবলে আমি আহ্বান জানাইছো। আর এই সরকার কেন্দ্র যোনে করে এই বেলে কথা, কিন্তু আমার সংগ্রাম, আমার যুঁজ যদিও আগরপর চলি আসে, আজির তারিখেরপর আরো শক্তিশালী বিরোধীর যুঁজ হব, যে অনাগত দিন সম্পূর্ণরূপে বিজেপি উৎখাত করে, এই দেশেরপর সম্পূর্ণরূপে বিজেপিক উৎখাত করে, যাতে এক ধর্মনিরপেক্ষ আর গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠা করব পারো, আর রাইজর এই দুঃখ দুর্দশারপর বিজেপির যে পুঁজিবাদী নীতির যোগেদ রাইজে যে যন্ত্রণা ভুগিছে, দুঃখ দুর্দশা ভুগিছে, এইবিলাকরপর যাতে ভারতবর্ষের রাইজক আমি মুক্ত করব পারো, সেই দিনের কারণে আমি সকল বিরোধী দল একত্রিতভাবে আমি যুঁজিবর কারণে আমি সংকল্পবদ্ধ হয়েছো, আর এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমেরও আমি সকল সহযোগিতা কামনা করছো।